আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুহাটে। আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুহাট থেকে ভরপুর আমদানি ডবল বডির গরুগুলো, মোটা তাজাকরণের হাড্ডিসার গরু। তো এই হাড্ডিসার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক, ডবল বডির কয় দাঁত কাকা? চার দাঁত। বাজার কেমন দেখছেন? বাজার ভালো। আপনারা শুনলেন দর্শক, চার দাঁতের একটা গরু বলতেছে বাজার ভালো। যাতে কি যাতে কি জাত পুরা চাচ্ছেন কত? ৬৫। আপনারা শুনলেন দর্শক, বড় গরু ৬৫ মূলত দাম চাচ্ছে। এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন। কত হলে বিক্রি হবে? ৬২। শুনলেন দর্শক, সোগাসার গরুরহাট থেকে ৬২ হলে বিক্রি হবে বড় গরু। দর্শক টোটাল স্ট্রাকচার দেখুন, ফ্রেম দেখুন। বড় ভাই এটা কয় দাঁত ভাই? এটা কয় দাঁত ভাই? ৬ দাঁত। বাজার কেমন দেখছেন? এটা ৭২ দাম চাচ্ছে। ৭২ চাচ্ছেন? শুনলেন দর্শক, ৬ দাঁতের গরু ৭২,০০০ টাকা মূলত দাম চাচ্ছে। ৬ দাঁতের একটা গরু, মোটা তাজা করণের ডবল বডির, যাতে কি সিন্ধি জাত। কত হলে বিক্রি করবেন? ৬২,৬৪। আপনারা শুনলেন দর্শক, সিন্ধি জাতের একটা গরু ৬২,৬৪ হলে বিক্রি হবে। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে। সোগাসার গরুরহাট থেকে প্রচুর আমদানি হয়েছে যশোর জেলা। সুপ্রিয় দর্শক, এই দিকে দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক, ডবল বডির। ভাই ভালো আছেন? এটা জাতে কি? কুরাত জাত। আপনারা শুনলেন দর্শক, কুরাত জাতের একটা গরু। টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, মুখে তো খুব হাসি, সবসময় হাসতে হবে নাকি ভাই? হাসি ছাড়া আর কি আছে? এটাই কথা যে সারা জীবন বাইসে থাকবো না, হাসতে হবে। আচ্ছা ভাই, চাচ্ছেন কত? ৬৫। আপনারা শুনলেন দর্শক, ৬৫,০০০ টাকা দাম চাচ্ছে গরুটা। দেখতে পাচ্ছেন কুরাত জাতের একটা গরু। পিছন থেকে আপনাদেরকে দেখাই টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাট থেকে। কত হলে বিক্রি হবে? ৬২,৬৩। শুনলেন দর্শক, বলতেছে ৬২,৬৩ হলে বিক্রি হবে গরুটা। দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে কি আপনাদের নাকি? হ্যাঁ আমাদের। আপনি কি বলছিলেন? গরু এখন কিনে এনে আছি ৫৮,৫০০। ও তো সবাই বলে ভাই, সবাই মিথ্যে কথা না, এটা সঠিকই। এটা সঠিকই? তাহলে এখন কত দেবো? ৫০ দেবো? না ৫০ যাবো না। হবে না? ৫৭,৫৮ দাম বলছে। ৫৭,৫৮ বলতেছে, লাভ আছে না? আর একটু উপরে গেলে দিবে? শুনলেন দর্শক, বলতেছে ৫৭,৫৮ দাম বলতেছে, আর একটু উপরে গিলে দিবে। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, সাদা গরু, টোটাল ফ্রেম স্ট্রাকচার আপনারা দেখুন। দেখা দেখি চলতেছে গরুটা। ভদ্র আছে কাকা? কয় দাঁত? ৬ দাঁতের গরু। আপনারা শুনলেন দর্শক, ৬ দাঁতের গরু, গরুটা দেখাচ্ছে খুব ভদ্র একটা গরু, দেশি জাতের বড় গরু। কাকা চাচ্ছেন কত? ৭০ বেচা বিক্রি? ৬৫। আপনারা শুনলেন দর্শক, গরুটা ৬৫ হলে বিক্রি হবে ৬৫,০০০ টাকা ডবল বডি। এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরাত জাতের গরু দর্শক, গরুটা মূলত প্যাট মোটা। এগুলো একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন। ভাই ভালো আছেন? চাচ্ছেন কত? এটা ৭৩। আপনারা শুনলেন দর্শক, গরুটা ৭৩,০০০ টাকা দাম চাচ্ছে। টোটাল স্ট্রাকচার দেখুন, যাতে কি কুরাস। দাম পাইছেন কত? ৬২,৬৩ বলতেছে। আর আপনার নিয়ত? ৬৫। শুনলেন দর্শক, ৬২,৬৩ বলতেছে, ৬৫ হলে বিক্রি হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাট থেকে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, দেশি জাতের গরু। এই গরুটা মূলত প্যাট মোটা। এইগুলো ক্রয় করার সময় একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কয় দাঁত কাকা? এটা সমান সমান দাঁতের গরু। আপনারা শুনলেন দর্শক,
সমান জাতের দেশি জাতের একটা গরু। এই গরুগুলো কুড়াই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন। চাচ্ছেন কত কাকা? 55 আপনার চাওয়া নাকি? বিক্রি হবে কত হলে? 50-52 শুনলেন দর্শক, 50-52 হলে বিক্রি হবে। 50-52 ডবল বডির গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। যশোর জেলার সকাসার গরু রাট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর পরিমাণে আমদানি হাড্ডিসার গরুগুলো।